সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা সহ চার দাবিতে মাঠে আছে দেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বিকাল 3টা থেকে শুরু হবে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের বাংলা ব্লকেট। আজ রাজধানীর ফার্মগেটেও থাকছে তাদের এই সড়ক অবরোধ। সকালে ক্যাম্পাসের সংলগ্ন রেলপথ অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মিছিল করছে শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের একজন সমন্বয়ককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।